আমি খুব খুশি হয়েছি আজকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগদান করতে এসেছেন মোটামুটি ঘরটা খালি হওয়ার পথে যে জোট চার দু চার পাঁচজন থাকবেন তারাও আগামী দিনগুলোতে খুব শীঘ্রই যোগাযোগ করতে শুরু করেছেন খুব শীঘ্রই তারাও আমাদের দলে আসবেন বলে আমার বিশ্বাস কারণ ওই যে স্লোগান কেউ বলছে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার জন্য যে কলকাতা পশ্চিমবাংলা যদি স্বাস্থ্যসাথী হতে পারে কন্যাশ্রী হতে পারে যুবশ্রী হতে পারে এই সমস্ত প্রকল্পগুলো যদি চালু করতে চান তাহলে আমাদেরকে স্থান দিন ত্রিপুরায় এক ধাপ আগিয়ে গিয়ে বলছে আমরা দিল্লি মডেল চাই কি দিল্লি মডেল মুফত বিজলি মুফত পানি আমি অবাক হই মাঝে মধ্যে যারা এই সমস্ত স্লোগানগুলো তুলে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা কি আদৌ সম্ভব পশ্চিমবাংলা দিল্লি একটা বিশাল বড় প্রদেশ তাদের রেভিনিউ আর্নিং নিজস্ব কর আদায় ব্যবস্থা রয়েছে এই যে প্রকল্পগুলো যেগুলো পশ্চিমবাংলায় চালু রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন সোর্স অফ ইনকাম রয়েছে ওই টাকা দিয়ে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প না কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দেয় না কাজে পশ্চিমবাংলার পক্ষে এই তাদের রেভিনিউ আর্নিংস এর মাধ্যমে এই প্রকল্পগুলো চালু করতে তারা সক্ষম যেটা আমার রাজ্যে আমাদের পক্ষে সক্ষম না তার কারণ আমাদের মাত্র 13-14% হচ্ছে আমাদের রাজ্যে রেভিনিউ আর্নিং তো কোত্থেকে আমরা এই টাকা জোগাড় করব কোত্থেকে আমরা পশ্চিমবাংলার মডেল এখানে আমরা কার্যকরী করতে পারবো কোত্থেকে আমরা দিল্লির মডেল কার্যকরী করতে পারবো এখন আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু লোক এবং এগুলো না নির্বাচনের আগে দেখবে নতুন ভাবে দোকান খুলবে